ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ভারতের কলকাতার কল্যাণ স্টেডিয়ামে শুক্রবার সাত গোলের ম্যাচে ভুটানকে পাঁচ দুই গোলে পরাজিত করেছে বাংলাদেশ সাফ ম্যাচ এটি। আক্রমণে দুর্দান্ত হলেও রক্ষণের ভুলে গোল হজম করেছে বাংলাদেশ ভুটানের বিপক্ষে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন আল মিরাদ অপর তিনটি গোল করেছেন আমিন রহমান শুভ সরকার ইমাম ইসলাম বাবু বাংলাদেশের হয়ে এ চারজন করেছেন পাঁচ গোল ম্যাচের পঞ্চদশ মিনিটে আমিন রহমানের গোলে এগিয়ে যাওয়ার দুই মিনিট পর রক্ষণের দুর্বলতায় গোল হজম করেছে বাংলাদেশ এরপর একুশতম মিনিটে আল মিরাদের গোলে আবারও এগিয়ে যায় বাংলাদেশ একুশতম মিনিটে এগিয়ে যাওয়ার পর তেত্রিশতম মিনিটে বাংলাদেশের গোলরক্ষকের হাস্যকর ভুলে সমতায় ফিরে ভুটান দুর্বল গোলকিকে প্রতিপক্ষের পায়ে বল তুলে দেন তিনি আর তাতেই সমতায় ফিরে ভুটান এরপর অবশ্যই একে একে তিনটি গোল করেন আলমিরাদ শুভ সরকার ইমাম ইসলাম বাবু তাতেই সাফ অনূর্ধ্ব পনেরো চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে পাঁচ দুই গোলের দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ